আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি ডাক্তার তামান্না আহমেদ, আমি একজন প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ। আজকে কথা বলবো গাইনিকোমেশিয়া নিয়ে। গাইনিকোমেশিয়া হচ্ছে পুরুষের স্তন বৃদ্ধির একটা সমস্যা। আসলে আমরা যখনই ব্রেস্ট নিয়ে বা স্তন নিয়ে কথা বলি, আমরা সবসময় নারীদের বিভিন্ন ধরনের স্তনের সমস্যা নিয়েই কথা বলে থাকি। পুরুষেরও যে সমস্যাটা আমরা অধিকাংশ ক্ষেত্রে পেয়ে থাকি অ্যাপার্ট ফ্রম ব্রেস্ট ক্যান্সার, সেটি হচ্ছে পুরুষের স্তন বৃদ্ধির যে সমস্যা বা গাইনিকোমেশিয়া নামে যেটি পরিচিত। এই ধরনের রোগীদের আমরা বিভিন্ন বয়সে পেয়ে থাকি। যদি গাইনিকোমেশিয়া সম্পর্কে বলতে চাই যে কোন ধরনের রোগীরা আমাদের কাছে এসে থাকে বা কোন সময়ে আসলে গাইনিকোমেশিয়াটা ফর্মেশন হয়ে থাকে বা ডেভেলপ করে থাকে, তাহলে বলতে হয় যে আমাদের একজন পুরুষের যখন সে একেবারে মায়ের পেট থেকে জন্ম নেয়, ওই সময় তাদের গাইনিকোমেশিয়া বা স্তন বৃদ্ধির একটা সমস্যা দেখা যায়। কারণ তার শরীরে তখন ম্যাটারনাল স্ট্রোজেন বা মায়ের শরীরের একটা হরমোন বেশি থাকে, যেটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমে তার স্তনটাও স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এবং এই সময় সাধারণত আমরা এই ধরনের পেশেন্টদেরকে কোনো ট্রিটমেন্ট দিই না, শুধু কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখি। এছাড়াও অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে পিউবার্টির পরে, 12 থেকে 14 বছর বয়স থেকে 18 বা 20 বছর বয়সের পুরুষরা বা কলেজ গোয়িং স্টুডেন্টরা আমাদের কাছে এই ধরনের সমস্যাটা নিয়ে আসে। এবং এই ধরনের সমস্যায় তাদের স্তনটা স্বাভাবিক মেল ব্রেস্ট ডেভেলপমেন্টের সময় যেটুকু বড় হয় তার চেয়ে অনেক বেশি ফোলা থাকে, এবং তাদের এনএসি কমপ্লেক্সের নিচে একটা চাকা বা নুডিউলার একটা সোয়েলিং আমরা হাত দিলে পেয়ে থাকি। এই ধরনের ক্ষেত্রে আমরা অপারেশন করব কি না সেটা আমাদেরকে ডিসিশন নিতে হয় বিভিন্ন ফ্যাক্টরগুলোর ওপর ভিত্তি করে, যে জিনিসগুলো আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এছাড়াও আরেকটা হয়ে থাকে বেশি বয়স্ক লোকদের, যেটি হচ্ছে 60 থেকে 65 বছর বয়সে, তখনও তাদের শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। খুব সহজ করে যদি বলি যে গাইনিকোমেশিয়া আসলে কাদের হচ্ছে, কেন হচ্ছে, সবার তো হচ্ছে না, তাহলে বলতে হবে যে একজন পুরুষের শরীরে পুরুষ হরমোনের পাশাপাশি কিছু মহিলা বা স্ত্রী হরমোনও থেকে থাকে, যেটার পরিমাণ খুব কম থাকে। কোনো কারণে যদি এই হরমোনের ইমব্যালেন্স বা তারতম্য দেখা যায়, তার শরীরে যদি স্ট্রোজেন, যেটা একটা স্ত্রী হরমোন, সেটা যদি কোনো কারণে বেড়ে গিয়ে থাকে, এবং পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন যেটাকে আমরা বলি, সেটা যদি কমে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আমরা সাধারণত ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যাডোলেসেন্স পিরিয়ডে এবং ওল্ডার এজের। তার আগে যদি বলি যে এই ধরনের সমস্যাগুলো তো আমি বললাম যে হরমোনের একটা ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। আর কারণ হিসেবে যদি আমরা দেখতে যাই যে আসলে এটার ইটিওলজিটা 95% ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক বা এটার কোনো এক্সাক্ট কারণ আমরা জানতে পারি না, তো বুঝতেই পারছেন বাকি 5%-এর ক্ষেত্রেই আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সটা কেন হচ্ছে সেটার কারণটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। বিভিন্ন সময় দেখা যায় যে মানুষ অনেক দিন ধরে কোনো ড্রাগস, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ রানিটিডিন অথবা বিভিন্ন ধরনের ওপিওড জাতীয় ড্রাগস অথবা অ্যান্টিহাইপারটেনসিভ কিছু ড্রাগস, এবং এ ধরনের বিভিন্ন ক্যাটাগরির আমাদের কিছু ড্রাগসের কারণে যখন এই ড্রাগসগুলো দীর্ঘদিন ধরে কেউ নিয়ে থাকে, সেবন করে থাকে, তখন এই ধরনের চেঞ্জগুলো আসতে পারে। এছাড়াও শরীরের কোনো আমাদের গ্রন্থি, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড বা বিভিন্ন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম বা টেস্টিকুলার গ্ল্যান্ডের প্রবলেমের কারণেও এই ধরনের হরমোনাল ইমব্যালেন্সগুলো হয়ে থাকে। এছাড়া কোনো ক্যান্সার বা সিস্টেমিক কোনো ডিজিজের সাইন সিমটম হিসেবেও গাইনিকোমেশিয়া ডেভেলপ করতে পারে। সো আগেই বললাম 95% ক্ষেত্রেই যেহেতু কজটা জানা যায় না, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে কোনো টিনেজ বয় আমাদের কাছে আসে এই ধরনের সমস্যা নিয়ে, তাদের ক্ষেত্রে আসলে এটা শারীরিক কোনো প্রবলেম না করলেও এটা প্রচণ্ড মানসিক সমস্যা সৃষ্টি করে। সে তাই কোনো শার্ট বা কোনো গেঞ্জি পরতে পারে না, টি শার্ট পরতে পারছে না, সে তার সমবয়সী কোনো বাচ্চাদের সাথে খেলতে গেলে তারা তাকে বিভিন্ন রকমভাবে হেয় করার চেষ্টা করে, প্রচণ্ড পরিমাণ মানসিক অবসাদ নিয়ে এইসব বাচ্চারা ভুগে থাকেন। তাদের ক্ষেত্রে আসলে জিনিসটা যেটা হয় যে আসলে ফিজিক্যাল কোনো প্রবলেম না করলেও বা এটা থেকে ভবিষ্যতে ক্যান্সারের পসিবিলিটি না থাকলেও, তাদের বাবা মারা তাদেরকে আমাদের কাছে নিয়ে আসে যে না, অপারেশনটা করে দিতে হবে, কারণ আমার বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না বা কলেজে যেতে চাচ্ছে না, সে পড়াশোনাই করতে চায় না, এতটা ডিপ্রেশনে অনেক সময় চলে গিয়ে থাকে। সো আমরা যেটা করি যে আমরা কজগুলো ইভ্যালুয়েট করার চেষ্টা করি, আসলে এটা কিসের কারণে গাইনিকোমেশিয়াটা হয়ে থাকে। যদি এটা 95% ক্ষেত্রে যেটা বললাম ইডিওপ্যাথি কোনো কারণ নাই, সেই কারণেও যদি হয়ে থাকে, অথবা 5% যে কজগুলো আমরা এক্সক্লুড করার চেষ্টা করি, তার হিস্ট্রি নিয়ে থাকি যে এটা তার কোনো মেডিসিনের কারণে হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মেডিসিনটা স্টপ করে দিই। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা এই সময় গ্রোথ পিরিয়ডের কারণে তারা অনেক সময় মোটিয়ে যেয়ে থাকে বা ওবেসিটি একটা কজ হতে পারে, তখন আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি যে অপারেশনে যাওয়ার আগে আপনি ওজন
ওজনটা কমিয়ে দেখুন, এক্সারসাইজ করে দেখুন আপনার কী অবস্থা হচ্ছে। এইভাবে লাইফস্টাইল মডিফিকেশনের পরেও যদি তার এটা পারসিস্টেন্টলি আগের মতোই ফোলা থাকে, তাহলে সেক্ষেত্রে এক বছর বা দুই বছর অবজারভেশনে রাখার পরে বা কনজারভেটিভ ট্রিটমেন্টে যাওয়ার পরে আমরা অপারেশনের জন্য তাকে সাজেস্ট করে থাকি। আর একটা গ্রুপের কথা বলেছিলাম, যেটা হচ্ছে বয়স্ক, 60 বা 65 বছর বয়সে তার হরমোনাল ইমব্যালেন্সের কারণে যারা এসে থাকেন তাদের ক্ষেত্রে ইভালুয়েটটা করি যে তার আসলে এটা ক্যান্সার কি না, কারণ ওই বয়সে ক্যান্সারের রেটটা অনেক বেশি থাকে এবং ছেলেদের ক্ষেত্রে ক্যান্সারের রেট কম হলেও সেক্ষেত্রেও একটা চান্স থেকে থাকে। সো সেটা ইভালুয়েটের পরে আমরা পেশেন্টকে অপারেশনের জন্য নিয়ে যাই। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের অপারেশনগুলো আমরা লোকাল অ্যানাস্থেশিয়া বা ওই পুরো ব্রেস্ট দুইটা অবশ্য করেও করতে পারি, অথবা এটা আমরা জেনারেল অ্যানাস্থেশিয়া বা পুরোপুরি অজ্ঞান করেও করতে পারি। এটা ডিপেন্ড করছে কতটুকু ব্রেস্ট টিস্যুটা বেশি বা গাইনিকোমাস্টিয়া আমরা গ্রেডিং করে থাকি, 1, 2, 3 এভাবে আমরা গ্রেডিং করে থাকি, এটা কোন গ্রেডে পড়েছে সেক্ষেত্রে তার শুধু ফ্যাটি কম্পোনেন্ট বেশি না ব্রেস্ট টিস্যু কম্পোনেন্ট বেশি সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটা তার জন্য জাস্টিফিকেশনটা আমরা সেভাবে করি যে আমরা আসলে কী ধরনের অ্যাপ্রোচে তার সার্জারিটা করে থাকবো। কখনো কখনো ফ্যাটি কম্পোনেন্ট বেশি হলে বা তার এক্সেস স্কিন না থাকলে আমরা শুধুমাত্র লাইপোসাকশনের মাধ্যমে তার ফ্যাটগুলো নিয়ে চলে আসি এবং পরবর্তীতে প্রেশার গার্মেন্টস ব্যবহার এবং অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে পোস্ট অপারেটিভ কেয়ারের মাধ্যমে সে একেবারেই স্বাভাবিক জীবনে চলে যেতে পারে। কখনো কখনো লাইপোসাকশন ছাড়াও অপারেশন পদ্ধতি হচ্ছে আমরা বলি সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমি বা আমাদের যে নিপল অ্যারিওলার কমপ্লেক্স আছে চারিদিকে আমরা ছোট একটা ইনসিশন দিয়ে ব্রেস্ট টিস্যুগুলো বের করে নিয়ে আসি এবং তারপরে পোস্ট অপারেটিভ কেয়ারের তাকে রাখি। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে নিয়ে তারপর সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমি করি। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমরা কোন ধরনের পেশেন্ট ডিল করছি এবং পেশেন্টের ডিম্যান্ড বা তার কন্ডিশনের উপর, এবং এই হিসেবেই আমরা অ্যানাস্থেশিয়াগুলোও চুজ করে থাকি এবং অবশ্যই পেশেন্টের প্রেফারেন্স অনুযায়ী তার পেইন সেন্সিটিভিটি অনুযায়ী। এই ধরনের অপারেশনের পরে আমরা সাধারণত পেশেন্টকে ম্যাক্সিমাম 24 ঘন্টা হসপিটালে রাখি বা যদি কেউ বেশি দিন থাকতে চায় তার পেইনের কারণে তাহলে সে থাকতে পারে, আদারওয়াইজ আমরা প্রেফার করি যে পরের দিনই সে বাসায় চলে যাবে। এবং সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমির ক্ষেত্রে আমি যেটা বললাম যে খুব সরু একটা চিকন একটা ইনসিশন দিয়ে আমরা ভেতরের ব্রেস্ট টিস্যুগুলো নিয়ে আসি। সো আসলে 14 দিন পরে আমরা যখন সেলাইটা কেটে দিই তারপরে আস্তে আস্তে আমরা স্কার ম্যাসেজিং ক্রিম দিলে এই ধরনের দাগগুলো বোঝা যায় না। লাইপোসাকশন তো অবভিয়াসলি একটা মিনিমাল ইনভাসিভ প্রসিডিউর যেখানে শুধুমাত্র ফুটা করে আমরা ফ্যাটগুলো বের করে নিয়ে আসছি, সো সেক্ষেত্রে দাগের ভয়টা থাকে না। আমি আবারও বলছিলাম যে প্রেশার গার্মেন্টস বা টাইট কম্প্রেসিভ গার্মেন্টস যেটা ব্যবহার করতে হবে অপারেশনের পর থেকে 10 থেকে আমরা অনেক সময় 6 সপ্তাহ পর্যন্ত পেশেন্টকে কন্টিনিউ করতে বলি, তো সেই ক্ষেত্রে জামার নিচেই সে পড়ে থাকতে পারবে এবং টাইট যেহেতু এটা জামার নিচেই সে পড়ে সে সব কাজ করতে পারবে। পরের দিন থেকেই পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফেরত যাবে, শুধুমাত্র সাইক্লিং, মোটরসাইক্লিং অথবা ভারী কোনো ওয়েট লিফটিং বা যারা জিমে যায় তাদের ক্ষেত্রে আমরা বলি 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত তারা এই কাজগুলো কিছুটা কম করবে। এই ছিল মোটামুটি লাইপোসাকশন ফলোড বাই সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমির পোস্ট অপারেটিভ কেয়ার। আর এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা বলি কমপ্লিকেশন রেট খুবই কম। কমপ্লিকেশনের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমাদের সেরোমা বা হেমাটোমা ফর্মেশনের একটা চান্স থাকে, সেটা আমরা অনেক সময় অপারেশনের পর ড্রেন দিয়ে আসি। আর কোনো কোনো ক্ষেত্রে যদি ড্রেন দেওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে যদি কোনো কারণে এই ধরনের হয়ও সেক্ষেত্রে আমরা এটা সিরিঞ্জিং করে বা ড্রেন করে নিয়ে আসতে পারি। সো লাইপোসাকশন এবং সাবকিউটেনিয়াস ম্যাস্টেকটমির মাধ্যমে একটা পেশেন্ট যে গাইনিকোমাস্টিয়া সমস্যার মধ্যে ভুগছিল তারা আসলে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে এবং যে ডিপ্রেশন তারা এতদিন ছিল তা দেখা যায় যে এই ডিপ্রেশনটাও তারা আস্তে আস্তে কাটিয়ে ওঠে। সো এই ছিল মোটামুটি গাইনিকোমাস্টিয়া সম্পর্কে বিস্তারিত। এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে যদি আপনার আশেপাশে কোনো বাচ্চা দেখেন যে আপনার এই ধরনের সমস্যায় ভুগছে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন যে অপারেশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে অপারেশনের মাধ্যমে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। আর সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডাক্তার তামান্না আহমেদ আপনাদের থেকে। আল্লাহ হাফেজ।